আর আমাকে শুভেন্দু অধিকারীর জনসভায় যাওয়ার পথে বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে আরামবাগের বুলুন্ডি সংলগ্ন এলাকায়। বিজেপির অভিযোগ, মলয়পুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে প্রায় ৪০টি বাইকে করে দলীয় কর্মীরা আরামবাগের সভায় যাচ্ছিলেন। তাদের মধ্যে ৭ থেকে ৮ জন একটু পিছিয়ে পড়েছিলেন। অভিযোগ, বুলুন্ডি এলাকায় দুষ্কৃতীরা শাবল কুরুল লাঠি দিয়ে তাদের উপর চড়াও হয়। পাঁচ ছ জনকে বেধড়ক মারধর করা হয়েছে। বেশ কয়েকটা বাইকও ভাঙচুর করা হয়েছে বলে বিজেপির দাবি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আরামবাগ থানার পুলিশ। তারা আহতদের কয়েকজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ প্রসঙ্গে আক্রান্ত বিজেপি কর্মী ও বিজেপি নেতৃত্ব কি জানাচ্ছেন দেখুন। পুরো মলয়পুর জনগণ অঞ্চল থেকে আমরা আসছি, তো আমাদের মানে মিটিং ছিল একটা, তো সবাই আমরা প্রায় ছিলাম ৫০ থেকে ৭০ মতো ছিলাম। তো হঠাৎ করে দেখি এখানে তৃণমূলের কিছু লোক আমাদের বলন্ডিতে ওই ঢোকার মানে যে টার্নিংটা রয়েছে ওই বাঁশতলা পার হয়ে গিয়েই যে একটা ব্রিজ রয়েছে যেটা আপনার নেমে বাঁদিকে চলে যাচ্ছে, ওখানটায় আসার সময়তেই জোনাকতার ছেলে বলন্ডি থেকে আমাদের সঙ্গে সঙ্গে অ্যাটাক করে, আমাকে এমন মারধর করেছে, আমাদের ব্লিডিংও হয়েছে, আমার পায়ে আঘাত করেছে, আর আমার সঙ্গে যারা ছিল দু একজন কর্মী তাদেরকেও মেরেছে। তো মারার পর আমরা ওখানে লুটিয়ে পড়েছিলাম, আমরা সঙ্গে সঙ্গে রিয়াকশান নিতে পারি না, যার কারণে আমরা সেই মধ্যস্থলে আমরা ছিলাম ছ থেকে ৭ জন ছিলাম, বাকি আমাদের ছেলেগুলো তো আগে বেরিয়ে চলে এসেছিলো, তো ওরা সুযোগ বুঝিয়ে আমাদের ওপর মানে আঘাত করেছে। কতজন ছিল ওরা? হ্যাঁ, ওরা ছিল প্রায় ১০-১২ জন ছিল। ওদের হাতে বড় বড় লাঠি ছিল, শাবল ছিল, এমনকি কাটারিও ছিল, হ্যাঁ বোমা জাতীয় কিছু দেখছিলাম হাতে, কিন্তু ওগুলো আমাদের লাঠি দিয়ে ওদের কাজ মিটে গেছে, ওরা বোমার ব্যবহার করেনি এতটুকু। আপনি কোনখান থেকে আসছিলেন? আমি কেশবপুর মলয়পুর জনগণ থেকে আসছি। কি করেন, কোন পার্টি করেন আপনি? আমি বিজেপি। কি নাম আপনার? জহর দলি। আমরা আসছি ওই ৫০-৬০টা মোটরসাইকেল আসছে, আসার মধ্যে ৪০টা আট এমনি আগিয়ে পড়েছে, ওরা এমনি গ্যাদার আসছে, আসতে আসতে ওই জোনা তিন চার ছেনু প্রতি এর গাড়িটা যেই মারলো ও ডাইরে পড়লো, ডাইরে প্রতি এটা ওরা বনে লাঠি রেখেছিলো জানি, ওই বন থেকে লাঠি নিয়ে সব জিদ্দার করে ঠেঙাতে রইলো। আমরা ঠেঙামার ভয়ে আমরাও কি কোনো গাড়ি ফাড়ি রেখে ডাইরে রেখে আমার তো কোনো কেন ঠেঙাচ্ছ বলছে, তোরা কি বললি, গালাগালি করলি? আমরা গালাগালি করে ফোন করলো, আমরা রাস্তা দিয়ে চলে যাচ্ছি, কী গালাগালি করিস? হ্যাঁ এটা বলছে, তোরা কি পার্টিতে যাচ্ছিস? হ্যাঁ না, পার্টি আমরা মিছিলে যাচ্ছি, আমরা আরামবাগ যাচ্ছি। বলছে তোরা তাহলে বিজিবি করিস? আজ বিজিবি করে তাহলে তোমরা তৃণমূলের লোক নাকি? তৃণমূলের তাহলে গুণা পাইনি, যেই বলেছি আরও মারতে লেগে গেছে, আমরাও ধরতে গেইনি, তারপর ছুটি মেরে দিল। আমার দেওয়ার পর একটা গাড়ির চাবিকাঠি নিয়ে পালিয়ে গেছে, নিয়ে যাবার পর আমরা তারপর ওদিকে ধরতে পারিনি, ছুটি মেরে দিল, মাঠের দিকে ছুটি মেরে দিল। আপনারা কতজন ছিলেন? আমরা ছিল অনেক, আমরা তো প্রথম তো ঘেরে নেই, ঘেরে যেত ৪-৫ জন। কাকে কাকে মেরেছে আপনাদের? মেরেছে জোনা ৫ ছকে মেরেছে, কুরুল ছিল, কাটারি ছিল, লাঠি ছিল, শাবল ছিল, হ্যাঁ এইটা এইটা কুরুল করে ভেঙে দিল পেছনেটা। আপনারা কোনখান থেকে আসছিলেন? আমরা কেশবপুর দু নম্বর অঞ্চল। কি নাম আপনার? আমার শ্রীকান্ত ঘড়ি। কাউকে চিনতে পেরেছেন? চিনতে পারিনি, ওরা তো বাদ দিকের লোক, কি করে চিনবো। ঠিক কোন জায়গাটায় হয়েছে? বলন্ডি পোলটার একদম ওই আজকে আমাদের, আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী মহাশয়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের যে সভা আছে, সেই সভায় আমার জেটির বিভিন্ন প্রান্ত থেকে লোক আসা যাওয়া করছে, আমাদের কর্মীরা আসা যাওয়া করছিল, তো ইন দ্য মেন টাইম বিভিন্ন জায়গা থেকে আমাদের গাড়ি স্বচ্ছন্দভাবেই এসে হাজির হয়েছে, কিন্তু মলয়পুর ২ থেকে যে বাইকে আসার যে সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম, প্রায় কম বেশি ৩৯টা বাইক আসছিল একসঙ্গে, তার মধ্যে পিছনে পড়া যে বাইকগুলো ছিল সেই বাইকগুলো আমাদের যে কর্মী সমর্থকরা ছিল তাদের ওপরে হঠাৎ করে আক্রমণ করে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতীরা, যাদের কোনো জাত হয় না। হয়তো আপনারা জিজ্ঞাসা করবেন যে কারা কী না চিনতে পেরেছেন, এরা কোনো নিজেদের আইডেন্টিটি নিজেদের নেই, তো এদের কী আলাদা করে চিহ্নিত করবো, কারণ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের কোনো আইডেন্টিটি হয় না। এরা যখনই দেখে যে বিরোধী কোনো লোক সোচ্চার হচ্ছে, বিরোধী কোনো মানুষ সোচ্চার হচ্ছে, তখনই তাদেরকে দমানোর জন্য তারা নির্মমভাবে অত্যাচার করে। আমার পিছনেই দেখুন বাইকটা পড়ে রয়েছে, একে কুরুল দিয়ে, রড দিয়ে, শাবল দিয়ে কিছু মানুষ এসে এমন ভাঙচুর করেছে, এবং আরও কিছু বাইক ওখানে পড়ে রয়েছে যে বাইকগুলো এরকম ভগ্ন দশায় রয়েছে। তো আমরা চাই যে পুলিশ প্রশাসন যে আমাদের ইঞ্জুরি ব্যক্তিগুলোকে নিয়ে এসে এখনও থানায় রেখেছে, সেগুলোকে ইমিডিয়েট বেসিসে মেডিকেল করাক, মেডিকেল করিয়ে তাদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করুক। আপনার নাম? আমার নাম বিশ্বজ্যোতি মণ্ডল, ৩ নম্বর গ্রামীণ মণ্ডলের মণ্ডল সভাপতি।
আমি শুনলাম আজকে পুলন্ডির কাছে যে নারায়ণপুর আছে ওখানে ফুটবল খেলা হচ্ছে, তো সেখানে যাতায়াতের পথে কোথাও মনে হয় মোটরসাইকেল বা সাইকেলের সঙ্গে এরকম ধাক্কা হয়ে একটা ঝগড়া মারপিটের মতো হয়েছে, যেটা আমার কাছে যতটুকু খবর আছে যে কোনো তৃণমূল কংগ্রেসের সঙ্গে এর কোনো যোগাযোগ নেই। মানে অনেকেই অনেক রকম প্রচার করছে, জানি না কতটা সত্য, কিন্তু যদি সেরকম কিছু থাকে সেটাও আমরা খুঁটিয়ে দেখছি। আমার যতটুকু সম্ভব মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো যোগাযোগ নেই, এটা একটা অপপ্রচার অপপ্রচার চলছে বা মিথ্যা একটা অপবাদ দেওয়া চলছে। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো শিখবো পড়বো নাচবো নতুন বন্ধু ফাটাবো। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব, কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রিস্কুল।